গজারিয়া গুদারা ঘাট তথা লঞ্চ ঘাট মুন্সিগঞ্জের মেঘনার পারে খুব সুন্দর একটি ঘাট। এখানে লঞ্চ ঘাটের পাশাপাশি আছে খুব সুন্দর একটি মনোরম পরিবেশ, আর এই পরিবেশ দেখার জন্য আমরা দুই ভাই সকাল সকাল রওনা দিলাম। প্রথমে রিক্সা যোগে ভবতচর থেকে রসুলপুর ঘাটে এসে পৌঁছালাম। এর রসুলপুর ঘাটের সৌন্দর্যই অনেক, বাকিগুলো তো পরেই রইল। যুগ যুগ ধরে রসুলপুর ঘাটের সোনালী মার্কেটের এই ট্রলার পারাপার চলে আসছে এই ঘাটে, পাশাপাশি চলে ফেরি দিয়ে গাড়ি পারাপার। রসুলপুর ঘাট থেকে ট্রলার যুগে পার হয়ে নামতে হবে সোনালী মার্কেট। সোনালী মার্কেটের পারে নেমে আবার রিক্সা যোগে গজারিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। মিনিট দশেক জার্নির পর এসে পৌঁছালাম গজারিয়া ঘাটে। বাংলাদেশের বৃহত্তম নদীর মধ্যে এই মেঘনা নদী অন্যতম, তার তীরে গুদারা ঘাট যেন সৌন্দর্যের আধার। মুন্সিগঞ্জ সদর উপজেলা ঠিক মেঘনা নদীর ওই পারে অবস্থিত। সদরে যাওয়া আসা সহ নারায়ণগঞ্জ, চাঁদপুর কয়েকটি জেলার মানুষের নিয়মিত যাতায়াত হয়ে থাকে এই ঘাটে। আবার আমার মতো কেউ কেউ আসে নদীর পাড়ের এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে। নদীর পাড়ের এই মনোমুগ্ধকর দৃশ্য আপনি যত দূর দেখবেন ততই মুগ্ধ হবেন। হরেক রকম মানুষের যাতায়াত হয়ে থাকে এখানে, ধনী গরিব মধ্যবিত্ত সকল মানুষের পারাপার সহ অনেক কাজ হয়ে থাকে এই ঘাটে। কোনো গরিব মানুষ আপনার দরবারে হাত পাতলে দান করতে কখনো ভুলবেন না। অবশ্য এক হাত দান করলে আর এক হাত জানতে নেই। নদীর পাড়ে এসে নৌকা না চড়লে ষোলকলা পূর্ণই হতে চায় না, তাই দুই ভাই উঠে পড়লাম নৌকায় মেঘনার বুক পাড়ে দিয়ে ওই পাড়ে যাওয়ার নেশা। মেঘনার বুকে বিশাল জাহাজ দেখে মনেই হতে পারে আটলান্টিক মহাসাগরে আছেন। আমিও তার ব্যতিক্রম নই, তাই নিজেই টাইটানিকের জ্যাকের পোজ নেওয়ার চেষ্টা করলাম, যদিও রোজ নাই। নদীতে ছোট ছোট ডিঙ্গি নৌকা ও মাছ ধরা নৌকার অবাধ বিচরণ আপনার চোখে পড়বে অনায়াসে। ডিঙ্গি নৌকার হাতছানি, ট্রলার, লঞ্চ, জাহাজ, ছোটখাটো জাহাজ এ নদীতে অবাধ বিচরণ সবসময় ফুটিয়ে তোলে নদীর সৌন্দর্য। যাদের কাছে নদী ভালো লাগে তারা এক মুহূর্ত দেরি না করে চলে আসবেন এই জায়গায়, কারণ মাছ নদীতে গেলে যেদিকে দু চোখ যাবে শুধু পানি আর পানিই দেখতে পাবেন। যাই হোক, আমার দেখা খুব সুন্দর একটি দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ঘুরতে আসবেন, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আমার পেজটিকে ফলো, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি ঘোরাফেরা করবেন, কারণ ঘুরলে মানুষের মন ভালো থাকে। আল্লাহ হাফেজ।